রান্নাটা করি। এখন রান্না হবে আজকে, এই দেখো মাছের মাথা দিয়ে মাথা টুপি। মাছের মাথাটা আমি আগে ভালো করে ভেজে নিই, তারপরে বাঁধা টুপিটা করব। দেখো মাছের মাথাটাকে আমি এখন ভেজে নিচ্ছি, আর বলো না। এবার দেখো মাছটা মাথাটা ভেজে রেখেছি, এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা আগে ভালো করে ভেজে নিই, বুঝলে। অনেকে আলুটা কাঁচাই দিয়ে দেয় মানে বাঁধাকপির সাথে, আমার আবার ভালো লাগে না আলুটা। বাঁধাকপিটাকে আমি মশলা দিয়েছি, একটু আদা জিরে বাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু কেটে রাখা টমেটো দিয়ে দিই, বুঝলে। টমেটো দিলে বাঁধাকপিটা বেশ ভালোই লাগে, আমার বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কি জানি, একটু জানিও তো কমেন্ট বক্সে। তোমরা টমেটো তরকারিতে, সব তরকারিতে যদি টমেটো দেওয়া হয় কেমন লাগে তোমাদের একটু জানিও। এবার এই মাছের মাথা দুটো আমি দিয়ে দেবো, মাছের মাথা দুটো দিয়ে খুব ফুলতেই যাচ্ছে কিন্তু বাবা। মাছের মাথা দুটো দিয়ে বাঁধাকপিটাকে ঢেকে দিই। দেখো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু জল দিই না, ঢাকা দিয়ে দিয়েছিলাম। একটু সুন্দর একটু মাখা মাখা হচ্ছে। এবার এটাকে একদম গ্যাসটা একটু সিমে রেখে তারপর আমি এটাকে করছি, ঠিক আছে। আর আমি বাঁধাকপিতে একটু চিনি দিই, তোমরা চাইলে ওটা স্কিপও করতে পারো, নাও দিতে পারো যারা পছন্দ করো না। এবার একটু গরম মশলা দিলাম, দিয়ে বাঁধাকপিটা নামিয়ে ফেলবো। আমি একটু চিনিও দিয়েছি, তোমরা রান্নাটা করে দেখো কেমন লাগে। আমার মনে হয় সবাই জানো বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে কীভাবে করে, তবুও আমি একটু শেয়ার করলাম আমার মতো করে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।